আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডিয়া বেকিং। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম 4 পাউন্ড ওজনের ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ময়দা নিয়ে নিচ্ছি 3/4 কাপ পরিমাণ। 1/4 কাপ দিয়ে 3 বার মেপে নিলেই 3/4 কাপ হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। এখন এতে দিয়ে দিব বেকিং পাউডার। প্রথমে আমি 1/2 টিস্পুন দিব, এরপর এই 1/2 টিস্পুন দিয়েও আমি আরও 1/2 দিয়ে দিচ্ছি, তার মানে 1/2 টিস্পুন এবং 1/4 টিস্পুন। সমস্ত শুকনো উপকরণগুলোকে আপনি 2 থেকে 3 বার চেলে নেবেন। এবার একটা হুইস্কির সাহায্যে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা ভাব না থাকে। এখন এগুলোকে ঢেকে এক পাশে রেখে দেব। একটি শুকনো বোলে আমি ডিম নিয়ে নিচ্ছি 3টা। ডিম অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, ফ্রিজের ডিম নেওয়া যাবে না। বিটারের স্পিড মিডিয়ামে রেখে এবার ডিমগুলোকে আমি খুব ভালো করে বিট করে নিব। ডিমের মিশ্রণটা যখন এরকম সাদাটে হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিব চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এখন অল্প করে চিনি দিব এবং খুব ভালো করে বিটারের সাহায্যে বিট করে নেব। সমস্ত চিনি একসাথে না দিয়ে আপনারা অল্প অল্প করে দিবেন এবং বিট করে নেবেন। বিট করতে করতে যখন দেখবেন যে সম্পূর্ণ চিনিটা গলে গিয়েছে তখন আর বিট করার প্রয়োজন নেই। এবার আমরা এই মিশ্রণের সাথে অ্যাড করব সয়াবিন তেল। আমি এখানে 3 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এবার এই তেল এবং ভ্যানিলা এসেন্সকে ডিমের ফোমের সাথে 20 থেকে 30 সেকেন্ডের জন্য আমি মিশিয়ে নেব। খুব বেশি পরিমাণে বিট করা যাবে না, এতে করে কিন্তু ডিমের ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ডিমের ফোমটা রেডি, আমি এখন এটাকে আর বিট করব না। এখন কিছুক্ষণ আগে যে শুকনো উপকরণগুলোকে আমরা চেলে রেখেছিলাম সেটাকে এর সাথে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ একসাথে না দিয়ে চেষ্টা করবেন 2 থেকে 3 বারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে। ভিডিও তো দেখানো নিয়ম অনুসারে আপনারা সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেবেন। আমি সবগুলো উপকরণ 2 ধাপে দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব জোরে মেশানো ট্রাই করবেন না, এতে করে কিন্তু আপনার কেকটাও শক্ত হয়ে যাবে। ব্যাস, আমার কেকের ব্যাটার রেডি। এখন এটাকে আমি একটা কেক মোল্ডে ঢেলে নেব। যেহেতু আজকে আমি একটু বড় মাপের কেক করছি তাই আমি এই সুইস রোলের কেক মোল্ডটি নিয়ে নিলাম। এবার সমস্ত ব্যাটারটুকু আমি এই মোল্ডে ঢেলে দিচ্ছি। এবার যত দূর সম্ভব স্প্যাচুলা দিয়ে আমাদের ব্যাটারটাকে সমান করে দিতে হবে। আমার এই কেক মোল্ডটি 11/9 ইঞ্চি। এবার একটি কেক টেস্টার নিয়ে নিচ্ছি, এটার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের যত এয়ার বাবল আছে সব বের করে দিতে হবে। আপনারা চাইলে এই কাজটি যে কোনো কাঠি দিয়েও করতে পারেন। সামান্য পরিমাণে ট্যাপ করে নিব। এখন এটাকে আমি 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 20 মিনিটের জন্য বেক করে নেব। আপনাদের সুবিধার্থে আমি ওভেনটিও দেখিয়ে দিচ্ছি। আমি ওভেনের একদম নিচের তাকে দিয়ে কেকটিকে বেক করব। সেম মেজারমেন্ট নিয়ে আমি সেম আরেকটি কেকও করে নিয়েছি। এবার 2টি কেককে আমি প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে সুন্দর করে রেখে দিব। আপনারা চাইলে বাহিরেও রাখতে পারেন, ফ্রিজেও রাখতে পারেন। এই কেকটির সম্পূর্ণ ডেকোরেশন দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।